অন্যদিকে মাদারিহাটি এলাকার বাসিন্দা 25 বর্ষীয় রাহিলা বেগম এবং তার কোলের দুই সন্তান নিখোজ। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গত বছরের পুরোনায়। পূর্বে রাহিলা বেগমের স্বামীর মৃত্যু হয় এবং তারপর থেকে কোলের দুই সন্তানকে নিয়ে বাপের বাড়িতে থাকে রাহিলা। কিন্তু গত মঙ্গলবার থেকে রাহিলা ও তার দুই সন্তান নিখোজ। অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না মেলায় আজ শুক্রবার মাদারিহাট থানায় লিখিত অভিযোগ করলো রাহিলা বেগমের মা। আবারও জানিয়ে রাখছি, মাদারিহাট এলাকার বছর 25-এর রাহিলা বেগম এবং তার কোলের দুই সন্তান নিখোজ। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গত বছর। পূর্বে রাহিলা বেগমের স্বামীর মৃত্যু হয়, তারপর থেকেই কোলের দুই সন্তানকে নিয়ে রাহিলা থাকতেন বাপের বাড়িতে। কিন্তু গত মঙ্গলবার থেকে রাহিলা ও তার কোলের দুই সন্তান নিখোজ। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান মেলেনি তাদের, তাই আজ শুক্রবার মাদারিহাট থানায় লিখিত অভিযোগ করে রাহিলা বেগমের মা। বাড়ি থেকে বাড়িয়ে গেছে মঙ্গলবার 10টার দিকে। এখন মেয়ে খুঁজে পাচ্ছেন না? না, মেয়ে খুঁজতে পাচ্ছি না। মেয়ের সঙ্গে কে কে আছে? মেয়ে দুটো বাচ্চা আছে। বাচ্চা দুটো কোথায়? একটা 3 বছর চলেছে, একটা 2 বছর। বাচ্চা দুটো কি বাড়িতে আছে না নিয়ে গেছে? না, নিয়ে গেছে বাচ্চা দুটো। কবে থেকে নিখোঁজ আছে? মঙ্গলবার থেকে। এই নিয়ে কি থানায় কোনো লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। আপনারা খোঁজাখুঁজি করেছেন? হ্যাঁ, কতটুকু খোঁজাখুঁজি করছি, জায়গা গেছি, শিশাবাড়ি গেছি। কি চান তাহলে এখন আপনি? মেয়েকে চান দেয়, রাস্তা দুটো চান দেয়। আপনার নাম? হ্যাঁ। আপনার নাম? আমার নাম ফাতেমা বিবি। যত্নে থাকুক তোমার ইচ্ছেরা, সাজিয়ে রেখো পুরনো তারা, শীতের ধুলো শিমুল তুলো পোশাক আশাক ভরসা গুলো ভরসা হারায় তোমাকে ছাড়া। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতেই কোচবিহার।